নিরবতা ভেঙে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুলেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। জানালেন বিয়ে করার অনুভূতি। বেশ কিছুদিন ধরেই বিয়ে করে আলোচনায় রয়েছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। নিজের বিয়ের খবর দেখছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। এ বিষয়ে নিজের অনুভূতি জানাতে এবার মুখ খুলেছেন আফ্রিদি। নিজের বিয়ে নিয়ে করা আফ্রিদির সেই মন্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, কনে দেখতে গিয়ে কাবিন হয়ে যায়, কার কখন কোথায় কীভাবে বিয়ে হবে এখানে কারো হাতেই। তিনি আরও বলেন, বিয়ের পর ভেবেছিলাম বাসায় যাব, তারপর সবাইকে বিয়ের খবর জানাবো, কিন্তু সে সময় পেলাম না। আমার আগেই বিয়ের ছবি অনেকে আপলোড করে দিয়েছে। একটু ক্ষোভ প্রকাশ করি, আফ্রিদি বলেন, সে ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমের খবরও প্রকাশ হয়ে যায়। আমি গাড়িতে বসেই শুনি গোপনে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। নিজের বিয়ে প্রসঙ্গে মন্তব্য করে আফ্রিদি বলেন, আরে বিয়ে তো আমি গোপনে করিনি, পারিবারিক আয়োজনেই কাবিন সম্পন্ন হয়েছে। দুই পরিবারের সদস্যরা এই কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল। বিয়ের ছবি আমার আগেই অন্যরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। নিজের বিয়ের অনুভূতি প্রকাশ করে কন্টেন্ট ক্রিয়েটর বলেন, বিয়ের পুরো আয়োজন ঘরোয়াভাবেই হয়েছিল। আসলে জন্ম মৃত্যু বিয়ে এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলা লিখে রাখেন। প্রসঙ্গত, শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই অনেকটা লোকচক্ষুর আড়ালেই তৌহিদ আফ্রিদি। এর মধ্যে তার বিয়ের ছবি প্রকাশ এলে আবারও আলোচনায় আসেন তিনি। টিকটকার রাইসার বোন রামিশাকে বিয়ে করেছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। এদিকে আফ্রিদির বিয়ের খবরে যেন হাফ ছেড়ে বাঁচেন অভিনেত্রী দীঘি। আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী দীঘি গণমাধ্যমকে বলেন, আমি যতটুকু জানি পারিবারিকভাবেই কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে, পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। আফ্রিদির সঙ্গে তার কখনও প্রেমের সম্পর্ক ছিল না উল্লেখ করে দীঘি বলেন, সে সবসময় আমার ভালো বন্ধু ছিল, যাক আল্লাহ বাঁচিয়েছে। কয়েকদিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম, অবশেষে একটু শান্তি পেলাম। এর আগে তাদের প্রেমের গুঞ্জনে দীঘি বলেন, তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনও ভালো বন্ধুত্ব, বন্ধুত্বের কোনো সময় থাকে না। বিষয়টা এমন না যে এখন বন্ধুত্ব আছে পরে বন্ধুত্ব থাকবে না, সবসময় সে আমার বন্ধু, একজন ভালো বন্ধু। আমাদের মিডিয়ার বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়ে থাকে, এটা অনেকটা মন গড়া কথা। সব মিলিয়ে আমি বলবো আফ্রিদি সবসময় ভালো বন্ধু ছিল, আছে, থাকবে। শিশুশিল্পী থেকে বড় পর্দায় উঠে আসা এই নায়িকা দীঘি বিরতি কাটিয়ে চলচ্চিত্রের নাম লিখিয়েছেন। 2021 সালে তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে সিনেমায় তার অভিষেক হয়। এরপর তিনি টুঙ্গিপাড়ায় মিয়া ভাই ও মুজিব একটি জাতির রূপকার সিনেমাগুলো অভিনয় করেন। সবশেষ সরকারের অনুদানে নির্মিত শ্রাবণ জ্যোৎস্নায় এর মাধ্যমে আবারও বড় পর্দায় আসেন দীঘি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি সবজির সাথেই থাকুন।